বিএসএফের বাক্সে করে গাজা পাচার অবিশ্বাস হলেও এটাই সত্য ত্রিপুরা থেকে গুহাটি যাওয়ার পথে অসম চরাই পুলিশের হাতে আটক গাজা সমেত দুই পাচার গাড়ি সোমবার ত্রিপুরা থেকে এএস ডবল ওয়ান ই সি ফোর ওয়ান ডাবল সিক্স নম্বরের একটি গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে পৌঁছতেই আগে থেকে গোপন সংবাদে উৎপেতে বসে থাকা অসম পুলিশ গাড়িটি আটক করে পরে গাড়িটিকে তল্লাশি চালিয়ে বিএসএফ লেখা বড় টিনের বাক্স থেকে চার প্যাকেটে গাঁজা উদ্ধার করে পুলিশ চার প্যাকেটে মোট একান্ন কেজি গাঁজা মজুদ ছিল যার কালো বাজারে মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে অসম পুলিশ সাথে বহিরাজ্যের দুই গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ ধৃতরা যথাক্রমে বদিউজ্জামান এবং আনিসুর রহমান ধৃতদের পুলিশ আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ